খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের থেকেও পুরনো হুগলির রিষড়ার মা সিদ্ধেশ্বরীর এই মা, যদিও সেই সময় খুব ছোট আকারে ছিল, পরবর্তীকালে সকলের সহযোগিতায় এই মন্দির আজ সুপ্রতিষ্ঠিত এবং রাজ্যের অন্যতম প্রাচীন মন্দির হিসেবে সুপ্রতিষ্ঠিত হুগলি জেলার রিষড়ার এই মা সিদ্ধেশ্বরীর মন্দির। এই মন্দিরের অনেক বিশেষত্ব রয়েছে, রয়েছে অনেক আচার। প্রতিদিন এখানে মাকে ভোগ নিবেদন করা হয় এবং তা যাদের প্রয়োজন তারা খুব স্বল্প পরিমাণ পয়সার বিনিময়ে সেই ভোগ নিজেরা বাড়িতে নিয়ে গিয়ে সেই ভোগ পরিবেশন করে নিজেরা তৃপ্তি পান। এইভাবেই হয়ে আসছে এই মন্দিরের রোজের পূজার্চনা। কিন্তু কালী পুজো তা তো এক অন্যতম অমাবস্যার তিথির পুজো, সেদিন কিন্তু মাকে অন্যরকমভাবে বরণ করা শুরু হয় ভোর চারটে থেকে মঙ্গলারতির পরেই, এবং তারপর একে একে যা যা নিয়ম সব কিছু নিয়ম মেনে হোম থেকে শুরু করে বলি প্রথা বন্ধ হওয়াতে মাত্র একটি ছাগ বলিদান হয়, আর অন্য কোনো বলিদান এখানে বন্ধ করা হয়েছে 1998 সালের পর থেকে। দীপান্বিতা কালী পুজো একটি বিশেষ কালী পুজো, আমাদের সারা বছরের মধ্যে একবার হয়, আপনারা জানেন। তা আমাদের রিষড়া মা সিদ্ধেশ্বরীর যে কালী পুজো, যে কালী মন্দির যেটা 1811 বঙ্গাব্দে প্রতিষ্ঠা হয়েছিল, জটাধর পাগরাশির মাধ্যমে উনি করেছিলেন। তা আমাদের এই প্রাচীন কাল বা এই গ্রাম্য দেবী রিষড়া, এখানে আমাদের সেই প্রাচীন যুগ থেকেই, সেই সময় থেকে পুজো হয়ে আসছে। এবছর আমাদের 620 বর্ষ থেকে সারা রাত্রিব্যাপী পুজো অনুষ্ঠিত হবে এবং রাত্রির 8টা থেকে আমরা পুজো গ্রহণ করব। সবার থেকে সবাই এসে পুজো দেবেন মায়ের কাছে, মানে 8 তারিখে মায়ের স্নান হচ্ছে, 10 তারিখে মায়ের অঙ্গরাগ হচ্ছে এবং 11 তারিখে শনিবার মায়ের অঙ্গসজ্জা হচ্ছে এবং 12 তারিখে সারা দিন রাত্রিব্যাপী পুজোটা চলবে। রাত্রির 8টার পর থেকে আমরা এই ডালা গ্রহণ করা হবে। 13 তারিখে মানে সোমবার দিন 13 নভেম্বর 2023 আমাদের মহাভোগ। এই পুজোর আরও একটি বৈশিষ্ট্য হল, প্রতিদিন তো প্রধান সেবায়িত বা পুরোহিত যিনি আছেন তিনি সকাল থেকে রাত্রি পর্যন্ত সমস্ত নিয়ম নিষ্ঠা মেনেই পুজো করেন, কিন্তু কালী পুজোর দিন সন্ধ্যের পর থেকে এই পুজোর পুরোপুরি দায়িত্বে চলে যান রিষড়ার অন্যতম আরও একটি প্রতিষ্ঠান প্রেম মন্দির। দিন ভোর 4টার সময় আমাদের মন্দির খোলা হয়, তারপরে মায়ের মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতির পর ঠিক ওই 6:30 থেকে পুজো আরম্ভ হয়ে গেল মায়ের, নিত্য পুজো। নিত্য পুজো হয়ে যাওয়ার পর আমরা যত লোকের পুজো আসবে সেইগুলো উৎসর্গ করতে হয়। তারপরে আমরা ঠিক 11টার সময় আমাদের একটা বিশেষ পুজো হয়, বিরাট ভোগের পুজো। সেই বিরাট ভোগের পুজো হবে এবং আমাদের বিরাট ভোগ হবে। হয়ে যাওয়ার পর 5টা থেকে, বৈকাল 5টা থেকে আমাদের ভোগ দেওয়া শুরু হয়। আর সন্ধ্যাবেলায় যে একটা আরতি হয় সেটি আমাদের প্রেম মন্দির এখানে আছে, সেই প্রেম মন্দির থেকে মহারাজরা আসেন, এসে আরতি করেন, মায়ের পুজো আরাধনা করেন। তার আনন্দবম্বসারী সময় থেকেই হয়েছে। সময় ছিল হুগলির রিষড়ার এই সিদ্ধেশ্বরী মন্দির যেহেতু কালী পুজো হতো, তাই সেই দিন রিষড়ার কোনো জায়গায় আর কালী পুজো হতো না। এই এত প্রাচীন এই মন্দিরের সমস্ত কিছু নিয়েই আমরা আরও বিস্তারিত জানবো। এবার পুজোয় সেলুন মাস্টার ফ্যামিলি সেলুনে চলছে ফাটাফাটি অফার। কেরোটিন মাত্র 2999 টাকা, বোটক্স 3499 টাকা, স্ট্রেটনিং ও স্মুথনিং মাত্র 2499 টাকা। আমাদের ব্রাঞ্চগুলি রিষড়া বাঙ্গুর পার্ক, শ্রীরামপুর মানসী বাজার, শ্যাওরাফুলি, জিটি রোড, ICICI ব্যাংকের বিপরীতে, আরামবাগ, বসন্তপুর মোড়। ফোন নম্বর 8777023189। আরও অনেক অফার পেতে একবার ফোন করেই দেখুন না। 1811 বঙ্গাব্দ, শ্রী জড়াধর পাগরাশি ওপারে পাবনা শ্বশুরনা স্থলবসন্তপুর থেকে এসেছিলেন আমাদের লাইনের মরপুকুরের ঘোষেদের বাড়ি। ওনার শিষ্য হচ্ছে ঘোষেরা, তো ওখানেই থাকতেন এবং ওনারা ওনার শিষ্য, এবং ওনারা উনি রোজ সকালবেলা
গঙ্গা স্নান করতে যেতেন এইখান দিয়ে। তখন জঙ্গল ছিল, এইখান দিয়ে যেতেন গঙ্গা স্নান করতে যেতেন। একদিন দেখেন যে পুকুরের ওইখানে একটা বাচ্চা মেয়ে সঙ্গে দেখা হয়, বলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বলো আমি এখানেই থাকি। তো তাকে স্বপ্ন দেয় যে এই পুকুর থেকে একটা ঘট আসবে, উঠবে। তো উনি সেই ঘরটা ওখানে পেয়েছিলেন, ওই ঘর স্থাপনা করেই, ঘর স্থাপনা করেই পুজো আচ্ছা করতেন এখানে, মানে কুড়ে ঘর এ করে। তারপরে উনি পুকুরের ওপর থেকে মার এই কোমর পর্যন্ত মূর্তি দেখেন, যেইভাবে দেখা দেখেছিলেন সেইভাবেই এখনও পর্যন্ত সেই মূর্তি করা আছে। এই যখন কালী পুজো, মেন পুজো আমাদের প্রধান উৎসব হচ্ছিল, সেই কালী পুজোর সময় দেওয়ানজি স্ট্রিটের দেওয়ানজিরা বড় করে ফলমূল দিয়ে প্রসাদ এ করে পুজো দিত এখানে, সেই রাত্রিবেলা পুজো হতো। এখন তো সারা রিষড়ের গ্রাম থেকে লোক এখানে পুজো দেয় এবং ডালা সিস্টেম হয় রাত্রিবেলা, সারাদিনই সকাল থেকে সারাদিনই পুজো দেওয়ার সিস্টেম এখানে। রাত্রিবেলা এখানে সন্ধেবেলা বিরাট ভোগ হয়, প্রায় 8-10,000 লোক খাবার ব্যবস্থা হয়, ভোগ নিয়ে যায়। এবং রাত্রিতে যে পুজোটা হয় সেই পুজো এবং বলিদান হতো, তো এখন বলিদান শুধুমাত্র একটাই হয়, কি জাগ্রত এখানে ঠাকুর। এখানে আমাদের এই পুজো ছাড়া কালী পুজো হয়ই না, এত বছর ধরে হতো না রিষড়া গ্রামে, এবং রিষড়া গ্রামে সবাই এইখানেই পুজো দিতে আসে মার কাছে। এবং শুধু যে বাঙালিরা নয়, নন বেঙ্গলিরাও এখানে মার কাছে পুজো দেয়, সেই রাজস্থান থেকে শুরু করে সব জায়গা থেকে এখানে আসে এবং তারা মাকে ডেকে প্রচুর ফল পেয়েছে। দু রকমের আমাদের ভোগ আছে এখানে, একটা হচ্ছে মায়ের থালা আর একটা হচ্ছে নিত্য এমনি ভোগ। এমনি ভোগে আমরা মাছ দিই না, আর যেটা যারা মায়ের থালা বুক করে তাদের মাছ, মা পুরনো দক্ষিণেশ্বরের চেয়েও পুরনো। পরে এটা তো পরে এই মন্দির স্থাপনা হয়, মানে এ হয়েছে, কিন্তু আগে ছোটো ছিল, একদম ছোটো ছিল, আস্তে আস্তে ডেভেলপ হতে হতে এখন এই এই অবস্থায় দাঁড়িয়েছে, এখনও ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের। এইভাবেই হয়ে আসছে মায়ের আশীর্বাদে রিষড়ার সিদ্ধেশ্বরী মন্দিরের পুজো এবং সারা বছরের ট্রাস্টি বোর্ডের সহযোগিতায় এই পুজো পরিচালনা। হুগলির রিষড়া থেকে রূপম বসুর রিপোর্ট, খবর সোজা সাপ্তাহ। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ ICU ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে ICU এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি, স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।